আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপিটি। এই সিজনে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, আর কিভাবে এই আচারটি তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন সেই সিক্রেট মশলা ও প্রসেস প্রণালী সহ শেয়ার করছি আজকের রেসিপি। তাই পুরো রেসিপিটি দেখতে না কেটে শেষ পর্যন্ত দেখুন। জলপাই আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজির মতো ফ্রেশ জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এগুলোকে এখন সিদ্ধ করতে দিব। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া। ভালোভাবে এগুলোকে মিক্সড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না জলপাইগুলো সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য। দেখুন জলপাই কালারগুলো কিন্তু একদমই চেঞ্জ হয়ে এসেছে। চুলা বন্ধ করে একটু ঠান্ডা হয়ে আসলে আমি জলপাইগুলোকে এভাবে থেতো করে নেব। আমি একে একে সবগুলো জলপাই এভাবে হাতের সাহায্যে থেতো করে নিব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সাথেই থাকবেন। ম্যাশ করা হয়ে গেলে আমি এখন এই আচারের জন্য এই মশলাগুলো রেডি করব। আমি এখানে নিয়েছি কয়েকটি গোলমরিচ, লং, ডালচিনি, সামান্য পরিমাণে মেথি, লাল মরিচ, তেজপাতা কয়েকটি, সাদা এলাচ এবং কাঁচা জিরা। এগুলোকে সবগুলো এখন ভেজে নিব। এই মশলাগুলো ভাজার সময় চুলার আঁচ একদম কমে রাখতে হবে এবং একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে আচারের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। মশলাটি প্রায় রেডি হয়ে এসেছে, এখন এগুলোকে আমি গুঁড়ো করে নিব। এখন একটি প্যানে আমি 1/2 কাপ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2-3টি শুকনো মরিচ, 2টি দারচিনি এবং 2-3টা তেজপাতা। এগুলোকে ভালোভাবে একটু নেড়ে দেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাঁচা জিরা। এটি অপশনাল কিন্তু আচারে এই জিরাটি খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাইগুলো। চুলার আঁচ খুব কমে রেখে এগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে। জলপাই অনেক উপকারী একটি ফল, আপনারা চেষ্টা করবেন এভাবে আচার তৈরি করে ভরবছর খেতে। জলপাই থেকে কিন্তু জলপাইয়ের তেলও পাওয়া যায়, যেটা আমরা অলিভ অয়েল নামে চিনি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, আপনারা লাল চিনি ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি আমাদের সেই মশলাটি যেটি আমি রেডি করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোয়ে থাকবে। চিনি গলে গেলে আচার থেকে এমনিতে একটু পানি আসবে, কিন্তু সেটি হালকা আঁচে আবার শুকিয়ে যাবে। দেখুন কালারটা এভাবে চেঞ্জ হয়ে যাবে।
আমার আচারটি প্রায় রেডি হয়ে এসেছে, দেখেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দিয়ে দিলে এই আচারটি দীর্ঘদিন ভালো থাকবে এবং কোনো ছত্রাক এবং ফাঙ্গাস পড়বে না। আমি 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে নেড়ে দিব এবং চুলার আঁচ একদম লোয়ে রাখবো। আচারটি অনেক আঠালো হয়েছে এবং এই আচারটি খেতেও খুব সুস্বাদু হয়। আচারটি রেডি হয়ে এসেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, ফেসবুক পেজটিতে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে ফুড ম্যানিয়াকের সাথেই থাকুন। ধন্যবাদ।